Headline sponsored by Gurukulam English Medium School. শরৎ শুভেচ্ছা ও বস্ত্রদান আলিপুরদুয়ার বিধায়কের উদ্যোগে এবং 37টি পুজো মণ্ডপে মহাষষ্ঠীর পুজোর শুভ উদ্বোধন করেন মনোরঞ্জন দে। আলিপুরদুয়ার বিধায়কের উদ্যোগে শরৎ শুভেচ্ছা ও বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উক্ত শরৎ শুভেচ্ছা বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়, শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সঞ্জয় রাভা, এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার অনেক সমাজসেবী মানুষজন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, দুর্গাপূজা উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন গ্রামে আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে নতুন বস্ত্র হাতে তুলে দিচ্ছি, কারণ দুর্গাপূজার প্রাক মুহূর্তে অনেক সাধারণ মানুষ নতুন বস্ত্র কিনতে পারে না, তাই সামান্য একটু উপহার তাদের হাতে আমরা গিয়ে তুলে দিচ্ছি। এদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, শারদ শুভেচ্ছা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান করার জন্য আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে। আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি পুজো মণ্ডপে শুভ উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে নিয়ে। এরপর মনোরঞ্জন দে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে রাত 1টা পর্যন্ত পুজো শুভ উদ্বোধন করেন। কোনো পুজো মণ্ডপে আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাপতি প্রতি মনোরঞ্জন দেকে বৈরাতী নৃত্যের মাধ্যমে বরণ, কোথাও বা শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে মনোরঞ্জন দেকে বরণ করে নিচ্ছে। আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে প্রত্যেকটি দুর্গাপূজা কমিটির উদ্দেশ্যে একটি বার্তা দেন, এই পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে পুজোর কয়েকটা দিন সকলের পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে পুজো মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করবেন এবং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে পুজো শান্তি শৃঙ্খলা বজায় রাখার, সেই দিকটাও আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। শালকুমার থেকে মনোরঞ্জন রায়, রিপোর্ট এক্সটিভি বাংলা। অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত এখন এতক্ষণ ধরে আপনাদের সামনে শুভেচ্ছা রাখলেন আমাদের সকলের প্রিয় জেলা পরিষদের সহসভাপতি মনোরঞ্জন দে, এই ক্লাবের কর্মকর্তা ভজনদা থেকে শুরু করে সমস্ত ক্লাবের কর্মকর্তা এবং এখানে উপস্থিত আমাদের শালকুমার 2-এর 1-এ প্রধান শ্রীবাস থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি, আমাদের পঞ্চায়েত সমিতি বন ভূমি কর্মাধ্যক্ষ ভোলাদা, সেবি আমাদের অজয়দা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সব জায়গায় গিয়ে একটু মানুষের কাছে শুভেচ্ছা বার্তা দিতে চাইছি, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য যে শুভেচ্ছা বার্তার কার্ড তিনি পাঠিয়েছেন আমার মাধ্যমে, আমি সেইটা বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় খুব সীমিত মানে ক্ষমতা নিয়ে আমরা একটু বস্ত্র বিতরণ করলাম শালকুমার 1 এবং 2, সেখান থেকে আমি জেলা পরিষদের সহসভাপতির সঙ্গে তিনি আমাকে বললেন, আমরা এখানে চলে আসলাম এবং মাতৃপ্রতিমা দর্শন করলাম। এখানকার মায়েরা যারা আছেন তারা ভক্তি ভরে পূজা অর্চনা করছেন এবং এই পূজার কয়েকটা দিন তারা এখানে খুব সুন্দরভাবে পূজা অর্চনা করবেন, এই এলাকার নতুন পাড়ার মানুষ তারা পূজা দেখবেন। আমি এর আগেও ভ্রমণ একটা হয়েছিল বর্ষাকালে, সেই সময় আমি এখানে এসেছিলাম এই পরিস্থিতিতে জেলা পরিষদের আমাদের সহসভাপতিকে নিয়ে, মন্ত্রীও এসেছিলেন আপনারা জানেন, আমরা তাকে নিয়ে এই জায়গাটাকে আমরা ভিজিট করেছিলাম। আগামী দিনে আমরা এই সমস্ত কিছু মাথায় রাখবো, এখন আপনারা ভক্তি ভরে এই পূজার আনন্দ উপভোগ করুন। মুখ্যমন্ত্রী বলেছে ধর্ম যার যার উৎসব সবার, তাই এই উৎসবটাতে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা এই উৎসবে আনন্দে মেতে উঠবো পুজোর কয়েকটা দিন, এই বলে